হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের অনুষ্ঠানে রয়েছে আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর কিছু কথা। তাহলে দেরি না করে সরাসরি আমাদের মূল আয়োজনে যাওয়া যাক। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে স্থানীয় একটি সাংস্কৃতিক সংগঠন একতারার আয়োজনে অনুষ্ঠিত মহুয়া গীতিনাট্য সম্পর্কে প্রতিবেদন, আরও থাকছে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি আমেরিকানদের বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা নিয়ে কিছু কথা। বৃহত্তর ওয়াশিংটন এলাকা এখন মুখরিত নানা আনন্দ উৎসবে। স্থানীয় একটি সাংস্কৃতিক সংগঠন একতারা আয়োজন করেছিল লোক উৎসবের। নানা আয়োজনের মাঝে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের কালজয়ী গীতিনাট্য মহুয়া। সাবরিনা চৌধুরী ছিলেন সেখানে, চলুন ঘুরে আসি তাদের মঞ্চ থেকে। বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যার জীবন জীবিকা নদীকে ঘিরেই আবর্তিত হচ্ছে। লালুন ভাটিয়ালি গানের সুর ভেসে আসছে আর থিয়েটারের বাইরে জমে উঠেছে মেলা। তবে কিছুক্ষণের মধ্যে আবারও আমরা মঞ্চে চলে যাব, কারণ এই আয়োজনের প্রধান আকর্ষণ মহুয়া শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। মহুয়ার পালা লিখতে বসা, তোমার মন কেন আনসান করে দিসখানায়? বাংলা লোকসাহিত্যের ময়মনসিংহ গীতিকার জনপ্রিয় মহুয়া সুন্দরী পালা অবলম্বনে গীতিনাট্য মহুয়া মঞ্চস্থ হচ্ছে সাংস্কৃতিক সংগঠন একতারার আয়োজনে। হল ভর্তি দর্শকের উপস্থিতিতে এগিয়ে চলে নাটক। রূপবতী বেদে কন্যা মহুয়ার প্রেমে পড়ে জমিদারের ছেলে নদের চাঁদ। বেদে মহুয়া যখন নদের চাঁদের গ্রামে সাপের খেলা দেখাতে আসে, তখন মহুয়ার রূপে মুগ্ধ হয়ে যায়। কিন্তু দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় বেদে সর্দার হুমরা বেদে। প্রেমিক যুগল নদের চাঁদ ও মহুয়া পালিয়ে বেড়ায়, তবে শেষমেশ ধরা পড়ে যায় বেদে সর্দারের কাছে। বেদে সর্দার তার কন্যাকে আদেশ দেয় 20 লক্ষা ছুরি দিয়ে নিজ হাতে নদের চাঁদের জীবন নেবার জন্য। কিন্তু মহুয়া আত্মত্যাগ করে তার নিজ জীবন। নাটকটির সার্বিক সমন্বয় সাধন ও পরিচালনায় ছিলেন শেখ মওলা মিলন। তারা বরাবরই বাংলাদেশের লোকসংস্কৃতি নিয়ে কাজ করি আমরা। হাসন রাজা, লালন শাহ ফকির এবং বাংলাদেশের অনেক পল্লী গানের গানভিত্তিক অনুষ্ঠান করে এসেছি। মহাজনের নাও ছিল আমাদের শাকুর মজিদ ভাইয়ের লেখা একটি নাটক, যা আমরা গত 3-4 বছরে দর্শকদের সামনে পরিবেশন করে এসেছি। তো একতারার মিশনই হচ্ছে বাংলাদেশের লোক সংস্কৃতির প্রচার এবং প্রসার প্রবাসে। তো সেই উদ্দেশ্য থেকেই আমরা এবার মহুয়াটাকে বেছে নেই এবং সেটা দর্শকদের সামনে উপস্থাপন করার একটা চিন্তাভাবনা করি এবং আজকে উপস্থাপন করি। কথা বলছি এই নাটকে মহুয়ার চরিত্রে, যে অভিনয় করেছেন তার সাথে। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে 100 বছরের এই গীতিনাট্য, এই গীতিনাট্যের মহুয়া চরিত্রে অভিনয় করে আপনার কেমন লাগছে? আসলে এটা তো আমাদের একদম আদি মেঠো সংস্কৃতির একটা অংশ, যেটা 350 বছরেরও বেশি পুরনো। সুতরাং এটা একটা অদ্ভুত অনুভূতি। যে মুহূর্তে অভিনয় করছিলাম, আমি যে সে যুগের নয় বা এই সময়ে বর্তমানকে বোধহয় আমি ভুলে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে আমি সেখানেই আছি।
অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি বিদেশের মাটিতে একতারার এই উদ্যোগকে সাধুবাদ জানান। দর্শকদের অনুভূতি ছিল, আমি বাংলাদেশে কিন্তু টিভিতে দেখেছি এই মহুয়া, এবং আজ প্রায় 18 বছর পর আমি এই দেশে বাংলাদেশ আমেরিকাতে এরকম একটি নাটক সংগঠন হয়েছে, এবং আমার মনে হচ্ছে ওরা অনেক কষ্ট করেছে, অনেকদিন যাবৎ কষ্ট করেছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, আমরা সবাই খুব উপভোগ করেছি। অল টুগেদার ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, অনেক ভালো লেগেছে, কারণ একতার এরকম একটি সাহসিক পদক্ষেপ, আসলে আমরা সাধুবাদ জানাই, কারণ আমাদের বাংলাদেশের সংস্কৃতি একমাত্র একতারাই তুলে ধরেছে এখানে। দীর্ঘ 350 বছরেরও বেশি সময় আগে দ্বিজ কানায় রচিত বিয়োগান্তক প্রেম উপাখ্যান মহুয়া আমেরিকার এ মঞ্চে হয়ে উঠেছিল মূর্তমান। দর্শকরা উপহার পেয়েছে একটি চমৎকার অনবদ্য পরিবেশনা। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। যুক্তরাষ্ট্রে বড় হওয়া নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানরা মূলধারার পাশাপাশি বাড়িতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা করে থাকে। প্রবাসে বাংলাদেশি সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাবা মায়ের পাশাপাশি থাকে তাদের সরব অংশগ্রহণ। ওয়াশিংটন, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ডের নতুন প্রজন্মের কিছু বাংলাদেশি আমেরিকানের সাথে কথা বলেছেন সেলিম হোসেন। চিরায়ত বাংলার লোকগাথা নিয়ে নাটক, গীতিনাট্য অথবা নৃত্যনাট্য, কিংবা বাংলার বিশেষ কোনো দিন, ভাষা শহীদ দিবস, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস, প্রবাসে বাঙালি বাংলাদেশিদের যে কোনো অনুষ্ঠানে বাবা মায়ের হাত ধরে চলে আসে ওরা। ওরা ডায়াসপোরা জেনারেশন বা প্রবাসী প্রজন্ম। হাই, আমার নাম জেইনা, আর আমি আমার আম্মুর আব্বুর সাথে আমি বাংলার অনুষ্ঠান দেখতে যাই। আমি হেলো, আমার আব্বু আর আমার সাথে আসতে নাটক দেখতে আসছি, আমার নাটক খুব সুন্দর হয়েছে। আমার নাম অতসী আর আমি আসছি নাটক দেখতে। আমার নাম দিব্য বড়ুয়া, আমি এখানে আসছি আমার বাবা মার সাথে, আমরা বাংলায় কথা বলি। ওদের বেশিরভাগই যে জন্ম এইখানে এই যুক্তরাষ্ট্রে, বেড়ে উঠছে বহুমুখী এই ভিন্ন আর্থসামাজিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে। স্কুলে, দোকানে, পাবলিক যানবাহনে ওরা অন্য ভাষায় কথা বলে, কিন্তু যখন প্রশ্ন করা হয় ওরা বলে আমরা বাংলাদেশি, বাঙালি। আমরা স্কুলে সবসময় ইংলিশে কথা বলি তো, বাট বাসায় থাকলে আমরা বাংলায় কথা বলি। যেরকম আজকে আমরা একটা অনুষ্ঠানে বাংলা কালচারের জন্য একটা অনুষ্ঠান করলাম, আজকে খুবই ভালোই লেগেছে, গান নাচ সব কিছু বাসায় সব কিছু ওরকম করেই করানো হয়, শুধু বাইরে ইংলিশটা বলা হয়। আমি নাচতে পছন্দ করি, বাংলা কালচারটা অনেক সুন্দর লাগে আমার। মাঝে মাঝে বাংলাদেশে যাই, আমার বাংলাদেশি গান আর নাচ পছন্দ, আমি বাংলাদেশি অনুষ্ঠানে যাই। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত সব শহরেই নানা অনুষ্ঠানমালায়, সাংস্কৃতিক পরিবেশনায়, ছবি আঁকা, আবৃত্তি, সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতায়, এমনকি 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়ও থাকে ওদের সগর্ব উপস্থিতি। আমি আজকে অনুষ্ঠান দেখতে আসি, আর আমি অনেক স্বাধীনতার অনুষ্ঠান দেখে 21 ফেব্রুয়ারি আমরা ফুল দিতে যাই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভিন্ন ভাষার গণ্ডিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এই বাংলাদেশি আমেরিকানরা যখন চমৎকার বাংলায় বলে ওঠেন, বাংলাদেশ, বাংলায় কথা বলি, বাংলাদেশকে ভালোবাসি, তখন বাঙালি হবার গর্বে কার না বুক ফুলে ওঠে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন VOA বাংলা চ্যানেলে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। VOA বাংলা ফেসবুক ফ্যান পেজেও আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহে একই দিন, একই সময়ে NTV আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ America.